এস আই মিল্টন কুমার দেবদাস হারানো মোবাইল উদ্ধার যার নেশা হয়ে দাঁড়িয়েছে দুই সালের চাকরি শুরুর পর এ পর্যন্ত ছয় হাজার হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা কাজের স্বীকৃতি স্বরূপ একাধিকবার পুরস্কারও পেয়েছেন বর্তমানে এস আই মিল্টন ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানায় কর্মরত রয়েছেন দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় হারিয়ে যাওয়া ভারতের একটি আইফোন ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করে আলোচনায় এস আই মিল্টন দশ বছর দশ এগারো বছর হয়ে গেল ছয় হাজার পাঁচশো হয়ে গিয়েছে দুই সালের ছাব্বিশে জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে মৌটুসি গাঙ্গুলি নামে এক নারীর ব্যবহৃত আইফোন থার্টিন হারিয়ে যায় কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব বিভাগের অন্তর্গত বেনিয়াপুকুর থানায় মৌটুসি গাঙ্গুলির হয়ে এ বিষয়ে একটি জিডি করেন তার মেয়ে অস্মিতা গাঙ্গুলী এক বছর পর গত তিরিশ জুন ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় আইফোনটি তবে ফোনটি উভয় দেশের হাই কমিশনের মাধ্যমে মৌটুসি গাঙ্গুলির হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানান এসআই আই মিল্টন ভদ্রলা উনি আমাকে জানালো যে ওনার একটা ওনার মেয়ের একটা মোবাইল কলকাতা থেকে সিনতে হয়েছে উনি ও নিকটস্থ থানায় জিডি করেছে জিডি করলে ওখানকার পুলিশ তাকে জানিয়েছে ফোনটা বাংলাদেশে চলে গিয়েছে ওনাদের আর উদ্ধার করা সম্ভব না সেইটা আমি বারবার প্রযুক্তির মাধ্যমে প্রতি মাসে দুইবার বা তিনবার করে দিয়ে চেষ্টা করছিলাম যে বাংলাদেশে আসলে এসেছে কিনা এরকম প্রায় পঁচিশ ত্রিশ বার আমার ট্রাই করা হয়ে গিয়েছে পরের জন্য সে শেষের দিকে আমি আবার সার্চ করলাম যে একটা দেখি এক বছর হয়ে গেল এবার একটু কি অবস্থা তখন সার্চ করার পরে হ্যাঁ দেখলাম যে না বাংলাদেশে ফোনটা এসেছে বাংলাদেশে একটা নাম্বার এখানে ইউজ হয়েছে সার্জদের সাথে পরামর্শ করে তারপরে ফোনটা কে ব্যবহার করছে কোথায় আছে এটা ডিটেক্ট করে এক পর্যায়ে মোটামুটি নিশ্চিত যে ফোনটা কেরানীগঞ্জে আছে যেখানে ক্রায়ণগঞ্জে আছে আমরা সেটা ক্লিয়ার হয় তার সাথে আমরা ফোনটা রিকভার করি তিনি আরো বলেন মাত্র সতেরো হাজার টাকায় আইফোনটি আরেকজনের কাছ থেকে কিনেছিল এক লোক ওই বিক্রেতা বলেছিল ভারত থেকে মোবাইলটি কিনেছেন তিনি তবে কারো মোবাইল হারিয়ে গেলে কি করতে হবে তারও বর্ণনা দেন এই পুলিশ কর্মকর্তা হ্যাঁ যে ব্যবহার করছে সে তো ব্যবহার করার জন্য কিনেছে যে সেটা সে মাত্র ফোনটা কিনেছিল যে ব্যবহার করার জন্য যখন তখন করার জন্য কিনেছে তার সব সঠিক তথ্য দিয়ে সিন तोला সেইভাবে কিন্তু মোবাইলটা ব্যবহার করার জন্য সে ব্যবহারের জন্য কিনেছিল সে যার কাছ থেকে কিনেছিল সে বিষয়টি আমরা তদন্তাধীন আছে এখন এদিকে আইফোনটির মালিক ভারতের কলকাতার বাসিন্দা মোতিশি গাঙ্গুলি হারিয়ে যাওয়া আইফোন থার্টিন উদ্ধার হওয়ার বিষয়ে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। আমি হাতে এখনো পাইনি তার স্যার আমাকে মানে কেরি স্যার আমাকে বলেছেন যে আমাদের এই যে মানে ইন্ডিয়াতে যে আপনার ইয়ে রয়েছে বাংলাদেশের সাথে যে যোগাযোগের রয়েছে আর কি তাদের সাথে আমি দরখাস্ত দিয়েছি দেশে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বেশ জনপ্রিয় হয়েছেন তিনি শুধু ফোন বিকাশের টাকা নিয়ে প্রতারকের খপ্পরে পড়লে সেই টাকাও উদ্ধার করে দেন চৌকশে এই কর্মকর্তা দেশের যে যেকোনো জায়গায় ফোন হারালেই কল আসে তার কাছে সে তার চেষ্টায় ফোন উদ্ধার করে তুলে দেন প্রকৃত মালিককে আরাফাত হোসেন নিউজ নাও ফোর ঢাকা